গুড মর্নিং, শুভ সকাল। একটা ইংরেজি কোটেশন দিয়েই শুরু করি, যেখানে বলা হচ্ছে রিমাইন্ড ইউর সেলফ রেগুলারলি দ্যাট ইউ আর বেটার দ্যান ইউ থিঙ্ক ইউ আর। আই রিপিট, রিমাইন্ড ইউর সেলফ রেগুলারলি দ্যাট ইউ আর বেটার দ্যান ইউ থিঙ্ক ইউ আর। বাংলায় অর্থ করলে দাঁড়াচ্ছে, আপনার নিজেকে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করিয়ে দিন যে আপনি নিজেকে যতটা সক্ষম মেধাবী ভাবেন, যতটা সম্ভাবনাময় ভাবেন, আপনি তার চেয়েও আরও বেশি সম্ভাবনাময়। আপনি নিজেকে যতটা সম্ভাবনাময় ভাবেন, আপনি তার চেয়ে আরও বেশি সম্ভাবনাময়। এটা প্রতিদিন আপনি নিজেকে মনে করিয়ে দিন। এই কথাগুলো কেন বলা হয় জানেন? আমাদের চারপাশে প্রচুর নেগেটিভিটি থাকে, প্রচুর নেগেটিভিটি থাকে, ইনক্লুডিং আওয়ার ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার সমাজে, আপনার চারপাশে প্রচুর নেগেটিভিটি থাকে, যার ফলে আমাদের যে বিপুল সম্ভাবনা নিয়ে যে মানুষ জন্মলাভ করে, মহান সৃষ্টিকর্তা যে মানুষের মধ্যে বিপুল সম্ভাবনা দিয়েছেন, এই নেগেটিভ অ্যাপ্রোচ এবং কথাবার্তাগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলি। আমি ভাবি যে আমি পারবো না। একদিন যদি বলে কোনো একটা কারণে আপনি হয়তো পরীক্ষা খারাপ করেছেন, হয়তো আপনি অঙ্কে খারাপ করেছেন, আপনার টিচার বললো যে তুই অঙ্কে ভালো না, বাসায় এলেন আপনার মা এবং বাবা বললো যে তুই অঙ্কে ভালো না, আপনি বিশ্বাস করতে শুরু করলেন যে আপনি অঙ্কে ভালো না, এই যে আপনি বিশ্বাস করতে শুরু করলেন, এই বিশ্বাস থেকেই একটা দিন আসবে আপনি আর অঙ্কে ভালো করতে পারবেন না। আপনি হয়তো ইংরেজিতে ভালো করতে পারেননি কোনো কারণে, একটু ফোকাস দিলে ভালো করতে পারতেন, কিন্তু ওই যে নেগেটিভ কথা শুনতে পাবেন। আপনি যখন চাকরিতে যাবেন, ব্যবসায় যাবেন, ব্যবসা ইজ থিং, ওঠানামা করে, তো নামার সময় হয়তো আপনি চারিপাশ দিয়ে শুনতে পেলেন যে তুমি ভালো ব্যবসা করতে পারবে না, ব্যাস আপনি বিশ্বাস করে নিলেন। এরকম আপনার হেলথ নিয়ে কথা বলবে, আপনার স্বাস্থ্য নিয়ে কথা বলবে, নেগেটিভ কথা বলবে। এই নেগেটিভ কথাগুলো আপনি যখনই বিশ্বাস করবেন তখনই বুঝতে পারবেন। আপনার সাফল্য নিয়ে কথা বলবে যে তুমি কখনোই সফল হতে পারবে না, এইভাবে সফল হওয়া যায় না, সফল হওয়ার পথে তুমি নেই, এরকম নানান কথা আপনার কানে আসবে। কী করবেন আপনি? যদি আপনি বিশ্বাস করে ফেলেছেন তো আপনি আপনার সামর্থ্যকে সীমাবদ্ধ করে ফেলেছেন। এই জন্য বলা হচ্ছে রিমাইন্ড ইউর সেলফ রেগুলারলি দ্যাট ইউ আর বেটার দ্যান ইউ থিঙ্ক। আপনি যা কিছু ভাবছেন আপনি তার চেয়েও ভালো। আর চারিপাশে মানুষ আপনার সাফল্য কয়জন দেখতে চায়, আপনাকে কয়জন বিকশিত দেখতে চায়, সেটাও চিন্তা করতে হবে। এজন্য অন্য মানুষের নেগেটিভ কমেন্টসগুলোকে যতটা সম্ভব ডিলিট করার চেষ্টা করতে হবে, অন্য মানুষের নেগেটিভ কমেন্টসগুলোকে যতটা সম্ভব ডিলিট করার চেষ্টা করতে হবে। কারণ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে উপহারটা দিয়েছেন, আমাদের মস্তিষ্ক প্রচুর কাজ করতে পারে। আমাদের দক্ষতা আমরা বৃদ্ধি করা শুরু করলেই আমরা ম্যাজিক দেখতে পাবো, ম্যাজিক উইল হ্যাপেন, রিয়েলি ম্যাজিক উইল হ্যাপেন। সুতরাং কোনোভাবেই অন্য মানুষের নেগেটিভ কমেন্টসকে আপনি গ্রহণ করবেন না, গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আর নিজেকে মনে করিয়ে দিন, ইয়েস আমি পারি, আমি পারবো, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমিই পারবো, আমার সামর্থ্য আছে। আপনি কাজ করা শুরু করুন না, ব্যর্থতা আসবে। আরে ব্যর্থতা কি শেষ কথা নাকি? ব্যর্থতার মধ্য দিয়ে কি জীবন শেষ হয় নাকি? ব্যর্থতা আসবে, আবার লড়াই করবেন, আবার সাফল্য আসবে। এই জন্য নিজের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যকে বাড়িয়ে নেওয়া, বিশ্বাস করা যে আমার পক্ষেই সম্ভব, এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেওয়া অন্য মানুষের নেগেটিভ কমেন্টসগুলোর মধ্যে আমি নেই, আমি বরং ক্রমাগত নিজেকে উন্নতির, অগ্রগতি এবং সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই। আবারও বলি, রিমাইন্ড ইউর সেলফ রেগুলারলি দ্যাট ইউ আর বেটার দ্যান ইউ থিঙ্ক।